মাঘ ফেরাতো না যেতে রমজান মাস চলমান। ইসলামে দুর্বল, বৃদ্ধ, নিরাময়হীন, অসুস্থতা, বার্ধক্যের কারণে দুর্বল মানুষদের রোজা না রাখা বৈধ করা হয়েছে। কেউ সফরে থাকলে সেই ব্যক্তি রোজা থেকে বিরত থাকতে পারেন যদি এতে স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। তাও এই একটা মাস মুসলিম উম্মায়ের এটাই চাওয়া থাকে যে সক্ষম অবস্থায় রোজা যেন ঠিকঠাক রাখতে পারে। কিন্তু অনেকেই জানে না কি কি কারণে রোজা ভেঙে যায়। তাই স্বাস্থ্য সম্পর্কিত যেসব কারণে রোজা ভেঙে যেতে পারে সেগুলো তুলে ধরা হলো আজকের ভিডিওতে। আপনি কি এই চ্যানেলে নতুন? তবে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন, কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য। আপনারা দেখছেন হেলথ ইনফোপিড, সঠিক জানুন, সুস্থ থাকুন। বমি। ইচ্ছাকৃত বমি করলে বা মুখে বমি চলে আসার পর তা অল্প পরিমাণে হলেও গিলে ফেলে রোজা ভেঙে যাবে। তবে অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা ভাঙবে না। বমি হওয়ার পরও কেউ রোজা পালনে সক্ষম হলে তা পূর্ণ করতে পারবে। দুর্বল বোধ করলে রোজা ভেঙে ফেলে পরে কাজা রোজা আদায় করে নিতে পারবে। নাক দিয়ে রক্তপাত। নাকে আঘাত পেলে বা কোনো ক্ষত থেকে কিংবা যে কোনো কারণেই নাক দিয়ে রক্তপাত হয়ে সেই রক্ত যদি মুখ দিয়ে গলায় চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। রক্তগ্রহণ। একটি ভুল ধারণা রয়েছে যে রক্তদান করলে রোজা ভেঙে যায়, বরং অসুস্থ অবস্থায় রক্ত গ্রহণ করলে রোজা হবে না। স্যালাইন বা ইঞ্জেকশন। অসুস্থ অবস্থায় অনেকের স্যালাইন, গ্লুকোজ বা ইঞ্জেকশন গ্রহণ করতে হয়। রোজা থাকা অবস্থায় এমন কোনো কিছু বাইরে থেকে শরীরে প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। মাসিক। নারীদের ক্ষেত্রে রোজা থাকাকালীন যে কোনো সময়ে যদি পিরিয়ড বা মাসিকে রক্তক্ষরণ শুরু হয় তাহলে ওই সময়ই তার রোজা ভেঙে যাবে। বাচ্চা প্রসবজনিত রক্তক্ষরণ, যাকে আরবি ভাষায় নেফাস বলা হয়, এর ক্ষেত্রেও একইভাবে রোজা ভাঙবে। ইনহেলার। শ্বাসকষ্টের অসুস্থতায় ভোগা রোগীর দিনে যে কোনো সময় ইনহেলার গ্রহণ করা লাগতে পারে। রোজা থাকা অবস্থায় ইনহেলার গ্রহণে রোজা ভাঙবে। দাঁতের রক্তপাত। দাঁতের ক্যারিজ কিংবা মাড়ির ক্ষত সমস্যায় ভোগা মানুষের সংখ্যা নেহায়েত কম না। দাঁতের বা মুখের ভেতরের কোনো সমস্যা থেকে রক্তপাত হয়ে সেই রক্ত গলার ভেতর চলে গেলে রোজা ভেঙে যাবে। কারো ক্ষেত্রে ডাক্তার যদি বলেন রোজার কারণে সেই ব্যক্তির রোগের মাত্রা বৃদ্ধি পেতে পারে তাহলে রোজা ভাঙা যায়। রোজা পালনে অপারগ কোনো ব্যক্তি অন্য কাউকে দিয়ে কাজা রোজা আদায় করিয়ে নিতে পারেন। তবে সামান্য অসুখ যেমন মাথা ব্যথা, সর্দি কাশি বা এমন কোনো সাধারণ রোগ বালাইয়ের কারণে রোজা ভাঙা জায়েজ নয়। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে অসুস্থতায় রোজা ভাঙা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে পেরেছি। ভিডিও শেয়ারের মাধ্যমে তথ্যগুলো অন্যদেরও জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।